আমি ইসলাম নিয়ে চলবো কিন্তু কোনো বিপদ যেন আবার না আসে। কেউ পরোয়া করে এভাবে যে আমার দুনিয়া দুনিয়ার স্বার্থ, স্ত্রী সন্তান আহাল পরিবার এগুলো সবার আগে, আল্লাহ তারপরে, দিন তারপরে, এগুলো সব কভার আপ করবো, দেন আমি ইসলামের দিকে যাব। তো আমরা যারা আবার পরোয়া করি তাদের মধ্যে অনেক গ্রুপ, অনেক মানে স্কুল অফ থট, অনেক ফিলোসফিক্যাল থটস আছে। এর বাইরে কিছু আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করে, ইসলামের প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে কিছু কিছু বিষয় করবে যেগুলো ভালো আর যেগুলো করতে কষ্ট লাগে সেগুলো করবে না। গুটি কয়েক মানুষ সূরা সাবার মধ্যে আল্লাহ বলেছেন যে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দার সংখ্যা খুবই কম, নিতান্তই নগণ্য। যেমনটা নবীজি বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই এই লাফজের মধ্যে যারা পড়ে যাবে, আমি আর আমার সাহাবীরা যার উপর আছি তারাই জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। যেমনটা আল্লাহ সূরা আরাফেও বলেছেন 179 নম্বর আয়াতে, লাকাদ যারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর প্রচুর মানুষ আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। বা উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল। তো যেখান থেকে শুরু করেন আলোচনা, প্রথমে একটু হতাশই হতে হচ্ছে আর কি, যে এমন হলো কেন? আসলে ব্যক্তি জীবন থেকে দিন উঠে যাচ্ছে দিন দিন, পরিবারগুলো এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। বাইর থেকে হয়তো আপনাকে কাছে দেখে মনে হচ্ছে বাপরে বাপ, বিয়ে, স্ত্রী সন্তান, একাধিক বিয়ে, ফ্যান্টাসি, হ্যাঁ, সেক্সুয়াল রিলেশনশিপস, প্রশান্তি, অনেক কিছু। কিন্তু বাস্তবতা ডিফারেন্ট, বাস্তবতা হচ্ছে পুরো দুনিয়াটাই ধোকা, পুরো দুনিয়াটাই ফিতনা, পুরো দুনিয়াটাই ফিতনা। এখানে যদি আপনি আপনার মা, বোন, স্ত্রী, সন্তান, বাবা, যাদেরকেই কাউন্ট করেন না কেন, এরা সবাই ফিতনা। আর এই ফিতনা মানেই পরীক্ষা, আর এই পরীক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে আসছি। এগুলোকে আবার স্কিপ করারও সুযোগ নাই, মানে আসহাবুল কাহফের মতো গুহায় চলে বসে থাকবো এই সুযোগও নাই। সমাজেই থাকতে হবে, ফিতনাকে ডিলও করতে হবে, আবার শয়তানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এর মধ্যে আবার দিন পালন প্রতিষ্ঠার মানসিকতাও রাখতে হবে। সব মিলে পুরো দুনিয়ার জীবনটা খুব ক্রিটিক্যাল। ব্যক্তি জীবনগুলো থেকে দিন বিদায় নিচ্ছে দিন দিন, খেয়াল করে দেখবেন। তবে যুবকরা দিনের দিকে ফিরছে মাশাআল্লাহ, তবে তাদের দিকে একটু পরে আসছি আমি। তাদের ফেরার পর যে কী প্রবলেমগুলো হচ্ছে এগুলো একটু বলবো ইনশাআল্লাহ। ফেরার পর অনেকে মনে হচ্ছে ফেরার আগেই ভালো ছিল, কমসে কম ফেরার আগে ইসলাম নিয়ে এত মানে মতপার্থক্য, এত ভেজাল, হ্যাঁ, এত এত রকম কথাবার্তা, যাবো কোথায়, করবো কি, এটা চিন্তা করতে করতে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম রে ভাই। একজন নন মুসলিম মনে করতেছে এখন যে আগেই ভালো ছিলাম রে ভাই, ইসলাম কবুল করার পরে এখন তো দেখি যে 10 জন 10 কথা বলে, 10 জন 10 মতো চলে, এক একজন এক একজনের সাথে শত্রুতা পোষণ করছে। প্রথমে বুঝতে পারে না, আস্তে 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 যখন ভিতরে যায় তখন বোঝে যে বাপরে বাপ, অবস্থা তো ক্রিটিক্যাল। পরিবার নিয়ে শুরু করেন, পরিবারও জাহান্নামের টুকরা ম্যাক্সিমামই। ম্যাক্সিমাম পরিবারের মূল উদ্দেশ্য এখন একটা বাড়ি করা, একটা চাকরি, একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে বিয়ে করা, আর মেয়েরও টার্গেট থাকে একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করা, জমি জমা করা, স্ট্যাটাস হালাল হোক আর হারাম হোক যে কোনো উপায়ে। কে যাক, যে কোনো উপায়েই আমাকে দুনিয়াতে এটা অর্জন করতে হবে, এই হলো বিষয়। সমাজে যান, সমাজে ওই ওই হাদিস চলতেছে, কোনটা, আনতালি দেলা মাতু রব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এটার ব্যাখ্যা আমরা যেটা বুঝি যে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটাই উল্টা যাবে, কারণ দাসী আসলে মনিবকে জন্ম দেয় না। এখানে উল্টা বলা হয়েছে, দাসী কিন্তু মনিবকে জন্ম কখনোই দেয় না। আমি সিঙ্গাপুরের একটা ব্যাখ্যা করেছি একটা লেকচারে, কিন্তু সেটা হচ্ছে একটা আধুনিক ব্যাখ্যা, যেটা এখন অনেক কান্ট্রির মধ্যে এভাবে ভ্রূণ ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া হচ্ছে, এটা একটা অন্য সেন্সের ব্যাখ্যা। কিন্তু অরিজিনালটা কি, ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না।
মানে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিল মানদণ্ডটাই উল্টে যাবে, যেটা এখন হয়েছে সমাজে। ঘুষটাকে মানুষ কমন মনে করে, দুর্নীতি মানুষের কাছে কমন, বেপর্দায় চলাটা মানুষের কাছে ফ্যাশন। হ্যাঁ, নামাজ না পড়াটাই নাকি প্রোগ্রেস, পড়লেই মৌলবাদী হচ্ছে, দিনই বইপত্র পড়লে মানুষকে ব্যাকডেটেড মনে করা হয়। হ্যাঁ, আল্লাহর সাথে যার সম্পর্ক ওকে মনে করা হয় যে সে তো পিছিয়ে পড়া মানুষ। হ্যাঁ, কেউ পর্দা করছে খাস, ওকে বাঁকা চোখে দেখা হচ্ছে। হ্যাঁ, মানে মানদণ্ডই চেঞ্জ, যেটা আসলে হালাল ওটাই মানুষ হারাম করতেছে, যেটা হারাম ওটাই হালাল করে নিচ্ছে। সমকামিতা এখন ঘরে ঘরে ঢুকতেছে, আগে তো বলতাম পরকীয়া ঘরে ঘরে ঢুকতেছে, এখন তো দেখি সমকামিতাও ঘরে ঘরে ঢুকতেছে, সুবহানাল্লাহ। লাস্টে একটা পোস্ট করেছিলাম, আমার টাইম লাইনে আছে, দেখতে পারেন। একজন আমাকে মেইল করেছিল, মানে ওটা পড়ার পর আমারও মাথা ঘুরতেছে যে আসলে কোন সমাজে বসবাস করতেছে। আমরা বাইরে একটা মুখোশ পড়ে আসি, এক সমাজের এই প্ল্যাট মানে মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ডই বদলে গেছে। এইসবের বাইরে গুটি কয়েক কিছু মানুষ থাকে, ব্যক্তিতেও থাকে, পরিবারও থাকে, সমাজেও থাকে। পলিটিক্সে যাবেন, ওখানে তো অবস্থা, ওখানে তো ইসলামের বা ধর্মের নামগন্ধই থাকা যাবে না, ধর্মের সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা দাজ্জালের দেওয়া মূলনীতি, একটা দাজ্জালের অনুসারীরা যে মূলনীতিগুলো দিয়েছে লাস্ট 100 বছরে, আর ওর অনুসারী হচ্ছে পশ্চিমারাই এবং স্পেশালি জিউজরা, জায়নিস্টরা, যারা যাদের সাথে এদের একটা আতাত আছে, আজান না তো। এদের মূলনীতিগুলোর একটা মূলনীতি হচ্ছে পলিটিক্সকে আলাদা করো ধর্ম থেকে। কি জিনিস আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন? খলিফা হিসাবে। খলিফা, খলিফা কে? যে আল্লাহর বিধান এই দুনিয়ায় বাস্তবায়ন করে, সে আদম আলাইহিস ইসলাম প্রথম মানুষ, তাই তো? আদম আলাইহিস ইসলাম সম্পর্কে সূরা বাকারায় পড়ে দেখেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালায়িকা ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আদম পাঠাচ্ছি আল্লাহ বলেন নাই, আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি। খলিফা কে? সূরা সাদে যান, ওখানে ব্যাখ্যা পাবেন। খলিফা কে? আল্লাহ বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে খলিফা বানিয়েছি হে দাউদ পৃথিবীতে, তোমার কাজ ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করেন। যে বিচার ফয়সালা করে, বিধান বাস্তবায়ন করে আল্লাহর বিধান, ও হচ্ছে খলিফা। তাহলে এখানে পলিটিক্স নাই? পলিটিক্স মানেই তো মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, এখানে আল্লাহর বিধান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটি তো পলিটিক্স। নাকি খালি টাকা পয়সা খাওয়া, রিলিফের মাল খাওয়া, ত্রাণ খাওয়া, একে অপরের সাথে গিবত করা, হ্যাঁ, জনগণের টাকা নিয়ে বিদেশে পাচার করার নাম পলিটিক্স? আসলে পলিটিক্সটা কী? এরা তো মানে মূল টার্মের ব্যাখ্যাও জানে না, পলিটিক্স কী, ইকোনমিক্স কী, হ্যাঁ, তারপরে ইসলাম কী, হ্যাঁ, মূল যে শব্দগুলো আমরা বলি আর কি, শব্দ যেগুলো, কোথায় যাবেন? তারপর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যান, এখানে তো ইসলামের, ইসলামকে টোটালি মিনিমাইজ করে দেওয়া হয়েছে, ইসলাম নাই এখানে। মূল কথা হচ্ছে যে এই যতগুলো ডিপার্টমেন্ট আমি নাম বললাম আর কি, আপনার শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বা ব্যক্তি জীবন, পরিবার, এগুলোই তো আমাদের জীবন, এর পাশে একটা সাংস্কৃতিক জীবন আছে, এতটুকু, এই 7-8টা ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্টেই এখন 100% ইসলাম নাই, এটা হলো মূল কথা, সোজা কথা, কোনো ডিপার্টমেন্টেই 100% ইসলাম নাই। ইসলাম যা আছে খুবই গা বাঁচানো ইসলাম আছে, ইভেন ধার্মিকদের মধ্যেও, এমনকি যারা ধর্মের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা ওয়াজ মাহফিলে কথা বলি বা ইসলামিক দলের আমির হয়ে বসে আসি ইত্যাদি, এইখানেও পরিপূর্ণ ইসলামের বালাই নাই, এটাই সত্য কথা। কেউ মানুক আর না মানুক, আর যত সমালোচনাই করুক, এটাই আমার ফাইনাল কথা, এখানেও ইসলাম বলতে পরিপূর্ণতা নাই। কি আছে? একটা ব্যাকওয়ার্ড ভার্সন অফ ইসলাম আছে, যে ইসলাম ইকোনমিক্স ডিল করতে পারে না, যে ইসলাম পলিটিক্স ডিল করতে পারে না, যে ইসলাম জিও পলিটিক্স বোঝেই না, যে ইসলাম মানুষকে শুধু জিকিরে ব্যস্ত রাখতেছে, জিকির, নামাজ, তাসবিহ, তাহলিল, হ্যাঁ, সত্য কথা বলো, এই ব্যবসায় ইসলাম আছে, পরিবারে আছে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, ওদের সাথে আমাদেরকে ডিল করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে দিন কায়েম, এগুলো অনেক দূরের কনসেপ্ট, জাদুঘর এগুলো, ঠিক আছে, এইগুলো চলতেছে সারা ওয়ার্ল্ডে এগুলো। এখন এইরকম অবস্থায় যদি মানে আপনারা ইয়াং যারা, আপনারা যদি পরিপূর্ণ দিন মানে পালন এবং প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তাহলে রমাদান হচ্ছে সবচেয়ে সেরা এক্সাম্পল আমাদের জন্য। কারণ এই মাসে কেবলা চেঞ্জ হয়ে গেছে, মানে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পূর্ণ ডিসকানেক্টেড আমরা, ওদের কোনো রকম আদর্শ ফলো করা যাবে না, এটা ফার্স্ট অফ অল। তারপরে কেবলা চেঞ্জ মানে একটা নতুন ন্যাশনের উত্থান, কেবলা চেঞ্জ হওয়ার পরে আমরা ওদের সাথে চলি নাই, ওরা ওদের মতো চলছে, আমরা আমাদের মতো চলছে, আগে আমরা একসাথে এক কেবলায় নামাজ পড়ছিলাম, কাদের কথা বলছি? জিউজদের এবং ইয়াদের কথা বলছি। তো কেবলা চেঞ্জ মানে আমাদের নতুন একটা জাতির উত্থান, জাতিগত উত্থান। রমজান মাসেই আবার
ওই কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো সমাজ পরিবর্তন করতে হলে দিন পালন করতে হলে প্রতিষ্ঠা করতে হলে কোরআন কেন্দ্রিক জীবনটাকে করতে হবে কোরআন পড়া শেখা কোরআনের দাওয়াত দেয়া কোরআনের আদেশ মানা নিষেধ বর্জন করা আর কি যে কোরআনের অর্থ অ্যাটলিস্ট বুঝে পড়া গবেষণা করা কোরআন কেন্দ্রিক সমস্যাগুলো ডিল করার চেষ্টা করা আর অবশ্যই কোরআনের ব্যাখ্যা হাদিস থাকবেই আর এই দুইটা জিনিস একা একা বোঝাও ডিফিকাল্ট এই জন্য বরেণ্য ওলামায়ে কেরামদের পরামর্শে চলতে হবে এইরকম ওলামায়ে কেরাম কারা এটা খুঁজতে গিয়ে এখন সমস্যায় পড়ে যাবেন একজন বলবে আমার সহিতে আসো এটাই সহি চূড়ান্ত এর বাইরে কোনো সহি নাই আরেকজন বলবে আমারটায় আসো এটাই চূড়ান্ত আরেকজন বলবে ওটাতে আসো এটাই চূড়ান্ত এই জায়গায় একটু লিবারেল কনসেপ্ট থাকতে হবে যার কাছেই ভালোটা পাবো নিব যার কাছে এমনকি এমন একজন ব্যক্তি যাকে আপনার কাছে মনে হচ্ছে যে তো এর কাছে তো মনে হয় কোনো এলেমই নাই কিছুই নাই কিন্তু ওর কাছে এমন হয়তো কিছু একটা বিষয় আছে যেটা আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করবে ওইটুকু নেবেন আপনি নেবেন না নিলে ওই জ্ঞানটা আপনি মাহরুম হয়ে গেলেন আয়তাল কুরসির জ্ঞান আমরা ইবলিসের কাছে পাইছি ইবলিস এসে বলে দিয়েছে যে আয়তাল কুরসি বললে শয়তান আসবে না নবীজি কিন্তু বলেন নাই যে ইবলিস তো শয়তান ওর কাছ থেকে এলেম নেওয়ার এটা দরকার নাই আল্লাহ পাক বলেছেন এই কথাটা সে সত্য বলেছে ও সাধারণত মিথ্যাই কথা বলে যে এইটা সত্য বলেছে মানে এইটা সত্য ওইটা বুঝতে হলে আপনাকে একটা মিনিমাম জায়গা পর্যন্ত পড়াশোনা করতে হবে এখন আপনি বুঝতে পারবেন না এখন আপনাকে ওলামায়ে কেরামকে ফলো করতেই হবে যেটাকে আমরা মাজহাব বলি বা তরিকা বলি মানহাজ বলি ফলো করতেই হবে কারণ এটা ছাড়া আপনি ইসলাম ফলো করতে পারবেন না এক ভাই রোজা রেখে যদি অনিচ্ছাকৃত কারো একজন স্বপ্নদোষ হয়ে গেছে সে জানে না এটার মাসালা কী আমাকে জিজ্ঞাসা করলো এসে আমি যদি ওকে বলি কোরআন পড়ে দেখেন হাদিসের সব বই পড়ে দেখেন পড়ে মাসলা বের করেন ও কি পারবে আমার কাছে জ্ঞান থাকলে আমি আমার যেহেতু পড়া আছে পুরো জিনিসটা আমি বললাম যে ভাই আপনার রোজা ভাঙে নাই রোজা কন্টিনিউ করেন এটাই হলো মাজহাব যেটা ছাড়া সাধারণ মানুষ ইসলাম ফলো করতে পারেন তো এটা ওলামায়ে কেরামের সহবত লাগবে কোরআন সুন্নাহর সাথে রমজানে আর কি হয়েছে যে বদরের যুদ্ধ মানে জুলুমের এগেনস্টে দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা রমজানেই শিখতে হবে আর আমরা সবাই তো এখন জালেম নফসের সাথে জুলুম সবাই করতেছে আগে নিজের নফসের এগেনস্টে দাঁড়ানো শিখতে হবে তাই না তারপরে আমরা অতীতের জীবনে যে পাপগুলো করে আসছি এইগুলোর জন্য ইস্তেগফার করে পরিশুদ্ধ হতে হবে তারপরে দিনে জ্ঞান অর্জন করা অর্জন করে আপনার আমলটা বাড়ায় দেওয়া সাধ্যমতো দিনে কাজে দিনে কাজে ব্যস্ত থাকা লিবারেল থাকা আর এরপরে আপনি দাওয়াতি কাজ করবেন দিনই ভাইদের সংস্পর্শে থাকবেন পড়াশোনার কোনো বিকল্প নাই পড়াশোনা করতেই থাকতে হবে উম্মাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে হবে এবং এই জটিল পরিস্থিতির মধ্যেও যে পদগুলো তুলনামূলক ইজি কাজ করার থ্রু অ্যাক্সেস আছে যেমন ধরেন মসজিদ বা মাদ্রাসা বা আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ফাউন্ডেশন বা কোনো এই টাইপের কিছু বা ইভেন কোনো ইসলামিক কোনো বড় অ্যাসোসিয়েশন সংগঠন যারা ভালো কাজ করতেছে এদের সাথে একাত্মতা পোষণ করে আপনি চলতে থাকেন অ্যাটলিস্ট নিজের ইমান সেফ থাকবে পরিবারটা গঠন ঠিক থাকবে আপনার সন্তানদেরকে মানুষ করতে পারবেন আগামী দিনগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবেন তবে এই সব কিছুই ওই যে খলিফার দায়িত্ব যেটা এটার সাথে তুলনা করলে খুবই নিতান্তই নগণ্য প্রচেষ্টা হবে এই সব কিছু যদি করেও ফেলি যেগুলো আমি বললাম তারপরেও বুক ফুলিয়ে বলার সুযোগ নাই যে আমাদের অনেক কিছু আমরা করে ফেলছি আমরা সফল ঠিক আছে তো ইফতারের পর ইনশাল্লাহ কিছু প্রশ্ন উত্তর দেওয়া যাবে সবশেষে একটা কথাই বলবো রমজান মাস আমাদের জীবনে আল্লাহ পাকের বরকত রহমত যেন নেমে নিয়ে নামিয়ে নিয়ে আসেন আমরা পড়াশোনার চর্চা বাড়াই আত্মশুদ্ধি বাড়াই আমরা পরিবারগুলোর দিকে ফোকাস করি দিনের জ্ঞান অর্জন করেন দিনই দিনই কাজে ব্যস্ত থাকেন আর শৈথিল্যতাবাদী হবেন না চরমপন্থার দিকে যান মধ্যমপন্থী থাকেন আল্লাহ পাক বোঝার তৌফিক দেন।